আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জলবায়ু সম্মেলনে চার দফা প্রস্তাব। সংক্রমণ হার কমলেও একদিনে আরও 98 মৃত্যু, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ, রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। স্বপ্নের মেট্রো রেলের প্রথম সেট কোচ ঢাকায়, প্রকল্পের সার্বিক অগ্রগতি 61.49%। ক্যান্ডিতে শান্তর পর মমিনুলের সেঞ্চুরি, ব্যাটিংয়ে ঝলমলে দিনের শেষ, আলোর স্বল্পতায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমটন রাত 11:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, মহামারীতে মানসিক সমস্যায় ভুগছে মানুষ বলছেন বিশেষজ্ঞরা, আচরণগত পরিবর্তনের তাগিদ। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ হ্রাসে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে আয়োজিত বিশ্ব নেতাদের জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন ও প্রশমনে অর্থায়নসহ চার দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ, সেই সঙ্গে আছে সম্পদের সীমাবদ্ধতা। এমন প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্ব নেতাদের স্বীকৃতি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। এই অভিঘাত মোকাবেলা করতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কিংবা খেসারত হিসাবে উন্নত দেশের আর্থিক সহায়তার বিকল্প নেই। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বিষয়টি। বাংলাদেশ ডিপলি অ্যাপ্রিসিয়েটস দ্য ইউনাইটেড স্টেটস রিটার্ন টু দ্য প্যারিস ক্লাইমেট অ্যাগ্রিমেন্ট। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে জলবায়ু অভিযোজন প্রক্রিয়ায় ব্যয়ের সক্ষমতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয়ণে ক্ষতির আশঙ্কা। এভরি ইয়ার উই আর স্পেন্ডিং অন অ্যান অ্যাভারেজ $5 billion US dollars, about 2.5% of our GDP, on climate adaptation and resilience building measures. The 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar, whom we have sheltered, worsened our বিশ্বসভায় উত্থাপিত চার দফা প্রস্তাবে কার্বন নিঃসরণ হ্রাসে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। ইমিডিয়েট অ্যান্ড অ্যাম্বিশাস অ্যাকশন প্ল্যান বাই ডেভেলপড কান্ট্রিজ টু রিডিউস দেয়ার কার্বন এমিশনস টু কিপ দ্য গ্লোবাল টেম্পারেচার রাইজ অ্যাট 1.5 degrees Celsius। দ্য ডেভেলপিং নেশনস শুড অলসো ফোকাস অন মিটিগেশন মেজার্স। ক্ষতি সামলাতে যেসব দেশ আর্থিক চাপে রয়েছে সেই সব দেশে অর্থায়নের আহ্বান জানান শেখ হাসিনা। এনশিওরিং দ্য অ্যানুয়াল টার্গেট অফ $100 billion US dollars, হুইচ শুড বি ব্যালেন্স 50-50 বিটুইন অ্যাডাপটেশন অ্যান্ড মিটিগেশন উইথ স্পেশাল অ্যাটেনশন টু দ্য ভালনারেবল কান্ট্রিজ হোয়াইল পারসুইং লস অ্যান্ড ড্যামেজ। প্রযুক্তি স্থানান্তরের উদ্যোগের পাশাপাশি সবুজ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফোকাস ইজ নিডেড অন গ্রিন ইকোনমি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের পর থেকে দৈনিক করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় শনাক্ত 4,014 জন, মারা গেছেন 98 জন, আর সুস্থ 7,277। এদিকে এখনই সতর্ক না হলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে মন্ত্রী জানান, হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে কিন্তু বারবার তা সম্ভব নয়। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে।
সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুরেখা এখনো ঊর্ধ্বগতি। পরীক্ষার জন্য ল্যাবগুলোতে বাড়ছে ভিড়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 411তম দিনে দেশে একদিনে 98 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10,781 জন। 349টি ল্যাবে 27,429 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 4,014, মোট শনাক্ত 7,36,074, নতুন সুস্থ হয়েছে 7,277। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী, 14.63%। এ পর্যন্ত শনাক্ত 13.95, সুস্থতার হার বেড়ে হয়েছে 87.28, আর মৃত্যু হার 1.46%। এদিকে দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বক্তৃতায় তিনি বলেন, সবার পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। 2040-এর মধ্যে সবার জন্য পুষ্টি নিশ্চিত করা, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। করোনা আসাতে আমরা বেশখানিকটা পিছিয়ে পড়েছি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনায় পুষ্টি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে পুষ্টির ঘাটতি থাকলেও আশপাশের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। করোনা ইস্যুতে মন্ত্রী বলেন, দেশে সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে দ্বিতীয় ঢেউ এসেছে। এখনই সতর্ক না হলে তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে, কিন্তু রাতারাতি সব পাল্টে দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সেই 2,500 বেড থেকে আমরা 7,000-8,000 বেড এই অল্প সময়ের মধ্যে আমরা উন্নীত করেছি, যার ফলে এই 10 গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু এত বারবার কিন্তু এটা সম্ভব হবে না। করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। সকলকে সচেতন হতে হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে সব বয়সী মানুষের মানসিক স্বাস্থ্য দারুণভাবে বিপর্যস্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, করোনায় বিষণ্নতার হার 7% থেকে বেড়ে 46% এবং উদ্বিগ্নতা 5% থেকে বেড়ে 33% পৌঁছেছে। বেড়েছে আত্মহত্যার প্রবণতাও। মাইন্ড সেট আপ, অনুশীলন ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে করোনা মোকাবেলায় সবাইকে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল, 16 এপ্রিল রাতে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়েন আসিফ ইকবাল নামে এক রোগী। 50 বছরের ওই ব্যক্তি কোভিড আক্রান্ত ছিলেন। পুলিশ বলছে, সুইসাইড নোটে নিজের একাকিত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। গত 1 বছরে এই ধরনের প্রায় 6 থেকে 7টি আত্মহত্যার কেস রিপোর্ট আমাদের কাছে আছে, যারা করোনা সংক্রান্ত কারণে, করোনা জটিলতায়, করোনা আক্রান্ত হয়ে করোনার স্টিগমার কারণে সুইসাইড করেছেন। এবং বিগত 1 বছরে বাংলাদেশে সুইসাইডের মোট সংখ্যা একটি বেসরকারি সংস্থা করেছে যে 14,000 জন, যেটি 2012 থেকে 2014 পর্যন্ত গড়ে 10,000-এর বেশি ছিল না। সময়টা কোভিড মহামারীর, পৃথিবী জুড়েই মানসিক স্বাস্থ্যের ভগ্নদশা। চলতি বছরের 7 এপ্রিল ল্যান্সেটে প্রকাশিত গবেষণায় দেখা যায়, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া 3 জনের মধ্যে 1 জন মানসিক সমস্যায় ভুগছেন। কোভিড মহামারীর সময়ে পরিচালিত কিছু গবেষণায় দেখা যায়, বিষণ্নতার হার করোনা পূর্ব সময়ে 7% থাকলেও বর্তমানে তা বেড়ে 46%, আর উদ্বিগ্নতা 5% থেকে বেড়ে হয়েছে 33%। আমরা মনে করি করোনা ভাইরাস একটি শারীরিক রোগ, শারীরিক চিকিৎসা করেই বোধহয় এর উন্নতি সম্ভব। কিন্তু এর শারীরিক চিকিৎসার পাশাপাশি এই সময়টিতে আক্রান্ত ব্যক্তি এবং যারা আক্রান্ত নন তাদের প্রত্যেকেরই যে মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আছে, সেই বিষয়টি যদি আমাদের ওপিনিয়ন লিডাররা, আমাদের নীতি নির্ধারকরা উপলব্ধি করতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত উত্তরণের পথ। মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে শিশুদেরও। গুণগত সময় ও শিশুদের আচরণের দিকে নজর দিতে হবে অভিভাবকদের। শিশুদের মধ্যে প্রভাবটা কিন্তু অনেকটা দ্বিগুণ আকারে হচ্ছে, কারণ একদিকে তাদের করোনার ঢেউ সামলাতে হচ্ছে, তাদের স্কুলগুলোতে আরো মাস ধরে বন্ধ রয়েছে, এই যে বিষয়টা তাদের মনের উপরে কিন্তু চাপ পড়ছে। তাদেরকে যদি শুধু গ্যাজেটের ভেতরে আটকে না রেখে তাদেরকে আমরা কিছু হাতের কাজ, বই পড়া, পরিবারের কাজগুলো করাতে দিতে পারি, তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের কিছুটা জায়গায় আমরা একটু ভেন্টিলেট করতে পারবো। সম্মুখ সারির যোদ্ধা সহ প্রত্যেককেই মানসিক স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব রক্ষার পাশাপাশি প্রত্যেকে আমরা যেন নিজেরা নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্নটা নেই। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
দ্বিতীয় ধাপে কঠোর লকডাউনেও রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। গণপরিবহন ছাড়া অবাধে চলাচল করছে সব ধরনের গাড়ি। যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে রাস্তায় চলাচলের উপযুক্ত কারণ দেখাতে না পারলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম সড়ক রামপুরা কুড়িল সড়ক, রাজপথের এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রকোপ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি সহ চলাচল করছে সব ধরনের যানবাহন, বন্ধ রয়েছে শুধু গণপরিবহন। তবে লকডাউন বাস্তবায়ন ও মানুষের চলাচল সীমিত করতে সড়কে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুভমেন্ট পাস নিয়ে অবাধে চলাচল করছেন সবাই, পাশাপাশি রয়েছে নানান অজুহাত। হাড়ের রোগী তো আমি, এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা বলছেন আইনি ব্যবস্থার চেয়ে মানুষের সচেতনতাই বেশি প্রয়োজন। যেগুলো লকডাউনের মনে করেন যে আওতামুক্ত যেগুলো গাড়ি থাকবে, মূলত এই গাড়িগুলোরই চলার কথা, এইগুলোই চলতেছে, এর বাইরে একটু গাড়ির সংখ্যা বেড়ে গেছে। বাজারগুলোতেও মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি, অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। জাপানে তৈরি মেট্রো রেলের এক সেট কোচ এখন ঢাকায়। আজ আর কাল মিলিয়ে আরও ছয়টি কোচ পৌঁছার কথা রয়েছে। ১৯ ধরনের পরীক্ষা শেষে কোচগুলো চলাচল শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে 61.49%। এর মধ্যে উত্তরা আগারগাঁও অংশের কাজের অগ্রগতি 83.52% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো রেলের কোচগুলো ডিপোতে নেওয়া শুরু হয়। সকাল 8টার দিকে প্রথম কোচ যায় দিয়াবাড়ি ডিপোতে। আজ ডিপোতে যাচ্ছে 4টি কোচ, বাকি দুটি যাবে আগামীকাল সকালে। গতকাল বিকেলে ট্রেনবাহী বাজ মোংলা বন্দর থেকে ঢাকা মেট্রো রেলের ডিপোর কাছে জেটিতে আসে। কোচের সাথে জাপান থেকে আনা হয়েছে বাজ থেকে নামানোর যন্ত্র। কর্মকর্তারা জানান, দুই মাসের মধ্যে কোচের 19 ধরনের পরীক্ষা নিরীক্ষা করে লাইনে তোলা হবে। এরপর পরীক্ষামূলকভাবে চালুর কথাও রয়েছে। স্পেসিফাইড 19টা টেস্ট আছে যেটা করতে হবে, আর অন্যান্য যেগুলো আছে ইন্টারনাল সেগুলো আলাদাভাবে আমরা করব। কারিগরি সমস্ত মতামত পাবো, দেখবো টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেল নির্মাণ কাজের অগ্রগতির কথা জানান। সার্বিক অগ্রগতি শতকরা 61.49%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52%। দ্বিতীয় মেট্রো রেলটি আগামী 16 জুনের মধ্যে মংলা বন্দর হয়ে ডিপোতে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। তৃতীয় চতুর্থ মেট্রো সেট 11 জুন 2021 এবং 13 আগস্ট 2021 তারিখের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরাস্ত ডিপুতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দুই পাশে ইঞ্জিন আর চার কোচের সমন্বয়ে 5 সেট ট্রেন প্রস্তুত রয়েছে জাপানে। আগামী 13 আগস্ট তৃতীয় সেট পৌঁছানোর কথা রয়েছে, তবে বাকি 2 সেট আসার সময়সীমা এখনও ঠিক হয়নি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার তাগিদ, বিশ্ব ধরিত্রী দিবসে আওয়ামী লীগের ওয়েবিনার। আমন্ত্রণ আবারও রাত 11টায় একুশের সংবাদে। জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয় ঠেকাতে কাঠামোগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নদী ও পানি দূষণ এবং বৃক্ষ নিধন বন্ধ না করলে বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের। বিশ্ব ধরিত্রী দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির ওয়েবিনারে প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার তাগিদ আসে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভালো নেই ধরিত্রী, কার্বন নিঃসরণে জলবায়ুর পরিবর্তন,
বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে 1970 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 2 কোটি মানুষ রাস্তায় নামে, সেই থেকে বিশ্ব ধরিত্রী দিবসের প্রচলন। রিস্টোর আওয়ার আর্থ প্রতিপাদ্যকে পৃথিবী পুনরুদ্ধার শিরোনাম দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এই ওয়েবিনার, পরিবেশের যে ব্যালেন্স এবং আলোচনায় অংশ নিয়ে কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় পরিবেশ ও প্রকৃতিতে ভয়াবহ প্রভাবের তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। সয়েলের অর্গানিক ম্যাটার থাকার কথা 5%, সেখানে এখন কিন্তু সয়েলের অর্গানিক ম্যাটার 2% এর নিচে। এটি বিরাট একটি ডিজাস্টার এবং আগামীতে আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে একটি মারাত্মক হুমকি। প্রকৃতি ভারসাম্যতায় জীবন যাপনে সকলে মিলে উৎসাহিত করুন। আমার অতীত যদি দেখেন, খরার বচন যদি করেন, এটি ছিল আমার ঐতিহ্য, এটি আমার শক্তির আধার। পরিবেশের অন্যতম প্রধান সম্পদ পানি, নদী সহ প্রাকৃতিক জলাধারই শুধু রক্ষা নয়, দূষণমুক্ত রাখার পরামর্শ দেন আলোচকরা। পানিটাকে যদি আমি পলিউটেড করে ফেলি, এই পলিউটেড ওয়াটারটা আমার সয়েলটাকে পলিউট করবে, পলিউটেড সয়েলটা আমার ফসলকে পলিউটেড করবে, আর পলিউটেড ফসলটা বাকিটা সব শেষ করে দিবে, অর্থাৎ আমাদেরকে মৃত্যু, আমাদেরকে স্বাস্থ্যহানি সবকিছু ঘটাবে। তাইলে এই পানির গুরুত্ব বাংলাদেশে অপরিসীম। দ্রুত শিল্পায়নে কাঠামোগত পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের সমপরিমাণ না হলেও বাংলাদেশের 1/3 পরিমাণ জমি রিক্লেম করার, লং টার্মে রিক্লেম করার সুযোগ রয়েছে, সেটিকে কাজে লাগানো প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূল ক্ষতিগ্রস্ত হবার আগেই বিকল্প ব্যবস্থা নেওয়ার তাগিদ আসে ওয়েবিনার থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার 5 নেতাকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার হেফাজতের 5 নেতাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া হেফাজত নেতারা হলেন আতাউল্লাহ আমিন, খুরশিদ আলম কাশিমি, শরাফত হুসাইন, জুবাইর আহমেদ ও সানাউল হক। এদিকে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির 7 দিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান। এছাড়া বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজত নেতা ইহতেশামুল হক সাক্ষীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনও এগিয়ে এসেছে ত্রাণ সামগ্রী বিতরণে। লকডাউনে কর্মহীন মানুষের তালিকা করে বাসায় বাসায় ত্রাণের সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা, আর সাধারণ মানুষদের প্রতি অনুরোধ জানাচ্ছেন বাসায় থাকার জন্য। মাহমুদ হাসানের রিপোর্ট। লকডাউনের এই সময়ে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এই সংগঠনের তরুণ নেতারা কাজ করছেন মাঠে। ঈদের আগে প্রায় 1000 পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন মিরপুরের যুবলীগ নেতা আমিনুল ইসলাম মুন্না। যুবলীগের যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, সেই ভাবমূর্তি বর্তমান নেতৃত্বের ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা চলছে, আমাদের মতো নেতাকর্মীরা যদি এখন এই অবস্থায় ফিল্ডে না নামে, তাহলে যুবলীগের ভাবমূর্তিটা উজ্জ্বল করা সম্ভব না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসমান মানুষদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। পল্টন সেগুনবাগিচা এলাকার সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা ইসলাম চামিলি ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন স্বল্প আয়ের মানুষের বাসায়। নিজের গাড়িতে করেই কর্মীদের নিয়ে কাজ করছেন তিনি। আমরা যদি সবাই লকডাউনে বাসায় বসে থাকি, তাদের পাশে কে দাঁড়াবে? তো নিজের বিবেকের তাড়নায় আমি এর আগের বছরও যখন এরকম মহামারী পরিস্থিতি ছিল তখনও আমি বের হয়েছি, এখনও আমি বের হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার কাউন্সিলর আসাদুজ্জামানও লকডাউন শুরুর পর থেকে তার এলাকার বাড়ি বাড়ি সবজি পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে। প্রতিদিন প্রায় 500 পরিবারের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন তিনি। মানুষের সুবিধার্থে কাঁচা বাজারগুলো নিয়ে প্রত্যেক মানুষের আঙ্গিনায় মাইক দিয়ে অ্যানাউন্স করি, দেন লোক ওনারা আসে, এই তরি তরকারি রয়েছে এগুলো তারা সংগ্রহ করে নিয়ে যায়। করোনা সংকটের এই সময়ে সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো জরুরি বলে ভাবছেন তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
করোনা প্রতিরোধে বাংলাদেশের টিকা কর্মসূচি চলমান রাখতে ভারত সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম ডোরাইস্বামী। বৃহস্পতিবার সকালে ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে আরও বলেন, এই মহামারীর মধ্যেও ভারত বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভারত সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে ডোরাইস্বামী বলেন, এ পর্যন্ত ভারত থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। এবার ঢাকার বাইরের করোনা পরিস্থিতি প্রসঙ্গ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, অথচ করোনা ইউনিটে এখনও লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করা যায়নি। আছে মাত্র 10 বেডের আইসিইউ। এ অবস্থায় করোনা মোকাবেলা নিয়ে রোগী স্বজনদের সাথে দুশ্চিন্তায় চিকিৎসকরাও। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দ্বিতীয় তরঙ্গে খুলনায় প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা। এক মাসে সংক্রমিত 1500-এর বেশি মানুষ। এই সময়ে হাসপাতালে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক। একসময় রোগীশূন্য করোনা ইউনিটে প্রতিনিয়ত বাড়ছে ভিড়, অথচ রোগীদের জন্য এখনও হাসপাতালের নির্ভরতা বোতলজাত অক্সিজেন। আইসিইউ সংখ্যা বাড়াতে হবে এবং করোনা রোগীদের জন্য বেড বাড়াতে হবে। দিনে 50-60 জন বাড়ছে, এরপরে তো আরো অনেক বেড়ে যাবে। খুলনায় যে পরিমাণে করোনা রোগীর আক্রান্ত আছে, অক্সিজেন প্লান্ট অবশ্যই দরকার। 6 মাস আগে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। চিকিৎসকরা বলছেন, নিরবচ্ছিন্ন প্লান্ট চালু হলে আইসিইউর সংখ্যা বাড়ানো যাবে। আমাদের একটা অক্সিজেন প্লান্ট বহুদিন ধরে খুলনা মেডিকেল কলেজের মানে চত্বরে পড়ে আছে, এইটাকে যতক্ষণ বসানো না যাবে ততক্ষণ নির্বিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই পাওয়া যাবে না। লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরে বারবার তাগাদা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আপনি যেভাবে পারেন আপনি 15 দিনের মধ্যে কিন্তু এটা চালু করতে হবে আপনাকে যেভাবে। আমি তখন এসিডিকে বললাম যে আপনি তো একদিন ধরে বসে আছেন, এসে পড়া নেই, আমি জি স্যার ওদের অর্ডার 15 দিনের মধ্যে আমাকে দিতে হবে কিন্তু এভাবে। তখন তারা নড়চড়ে বসছে। এই হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক ও প্লান্টের কক্ষ নির্মাণে 97 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে লকডাউনের ছুটিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের ধান কেটে দিচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কৃষকরা জানান, ভারী বৃষ্টি হওয়ায় হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় তীব্র শ্রমিক সংকটও দেখা দিয়েছে। তবে স্কুল বন্ধ থাকায় শিক্ষকরা ধান কেটে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। শিক্ষকরা জানান, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে হাইল হাওরে ধান কাটতে নামেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অর্ধ শতাধিক শিক্ষক ধান কাটার কাজে অংশ নেন। চলতি মৌসুমে শ্রীমঙ্গলের হাওরাঞ্চলের নিচু জায়গায় 3,727 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এবার রাজধানীর ইফতার বাজারের খবর। রমজানে নবম দিনে ইফতার সামগ্রী কিনতে বেড়েছে ভিড়। কেনাকাটায় নেই স্বাস্থ্যবিধির বালায়। ক্রেতারা বলছেন, বাসার ইফতারের সঙ্গে কেনা ইফতার না হলে জমে না। আর দোকানিরা বলছেন, এবার ইফতারে বিক্রি অনেকটা কম। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। করোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের ইফতার বিক্রির এই চিত্র। দূরত্বের কোনো বালাই নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষিত, চাই শুধু মুখরোচক ইফতার। চেষ্টা করছি নিজে একটু ডিসটেন্স মেইনটেইন করে যতটা পারা যায়, মজাদার খাবারের জন্য আর কি স্পেসিফিকলি বের হওয়া। আমি যেমন এখানে হসপিটালে চাকরি করি, তো আমাকে তো ইফতার করতে হবে, তো আমার বাধ্য আমি এখানে থেকে ইফতার নেওয়াটা। এটা ঠিক হচ্ছে না, মানুষের অনেক গ্যাদারিং হইতেছে। নর্মালি আমরা বাসায় করি, আজকে একটু এসেছি আর কি নিতে, দেখলাম একদিন একটু ডিফারেন্ট করি এই জন্য। আমার জন্য সমস্যাটা বেশি, আমি তো আসতে যাই না, বাচ্চারও অনুরোধে আসতে হয়। তবে দোকানিরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই বিক্রি হচ্ছে ইফতার। বীরবল এবারে কাস্টমারে মানে না, আমরা তো বলি আমাদের সেলসম্যানরা সবাই বলে দেয়। আশানুরূপ অতটা না, মোটামুটি আর কি, কারণ কাস্টমার আসতেছে না। চলছে কেনাকাটা, হোটেলের কারিগর থেকে শুরু করে বিক্রেতা কারো মুখে মাস্ক নেই। আমি সব এই যে সবাই তোরা মাস্ক লাগাস কেন? আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফায় বিধানসভার ভোট, বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত গোলযোগ। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জয়পুরহাটের কালাইয়ে আমানুল্লাহ আমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় আক্কেলপুরের ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু ফেসবুকে রফিকুল ইসলাম মাদানী ও হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট দেন। সে পোস্টে গ্রেফতার হওয়া আমান তার আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনায় কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে মামলা করলে পুলিশ আমানকে গ্রেফতার করে। দিনাজপুরের হিলিতে 10 বছরের শিশু ধর্ষণের অভিযোগে 2 যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। হাকিমপুর থানার ওসি জানান, শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাসুদ ও রবিউল নামে 2 যুবক তাকে ধর্ষণ করে। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। পবিত্র রমজানে পরিবার, বন্ধু ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব তুলে ধরে নতুন সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে শীর্ষস্থানীয় কোমল পানীয় কোম্পানি কোকা কোলা বাংলাদেশ। সমন্বিত এই ক্যাম্পেইনে থাকছে কোকা কোলার সব পিইটি বড় বোতলে উৎসবসূচক বিশেষ লেবেল উন্মোচন এবং রমজানের মাহাত্ম্য তুলে ধরে থিমেটিক ভিডিও চিত্র তৈরি। কোকা কোলা আর ঘরে তৈরি খাবার মিলে কীভাবে উৎসব আনন্দে একসঙ্গে কাটানো মুহূর্তকে আরও স্মরণীয় করা যায় তা উপস্থাপিত হয়েছে ভিডিও চিত্রে। ইফতারে প্রিয়জনদের সঙ্গে পছন্দের খাবার ভাগাভাগির মাধ্যমে ভোক্তাদেরকে স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়াই কোকা কোলার এই ক্যাম্পেইনের উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে ঘরে বসেই সিঙ্গার পণ্য ক্রয়ের বিশেষ সেবা চালু করেছে দেশের শীর্ষ হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার। একটাই কল দ্যাটস অল নামের এই সার্ভিসের আওতায় ক্রেতারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই 1-6-4-8-2 নম্বরে কল করে যে কোনো পণ্য কিনতে চাইলে 24 ঘন্টার মধ্যে পণ্যটি পৌঁছে দেবে সিঙ্গার। ক্রেতা পণ্য বুঝে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন, সাথে থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ক্রেতাদের নিরাপদে ঘরে থাকা উদ্বুদ্ধ করতে লকডাউনে হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক্স পণ্যের জরুরি প্রয়োজন মেটাতে এই সেবা চালু করেছে সিঙ্গার। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জলবায়ু সম্মেলনে 4 দফা প্রস্তাব। সংক্রমণ হার কমলেও একদিনে আরও 98 মৃত্যু, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ, রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। ক্যান্ডিতে শান্তর পর মমিনুলের সেঞ্চুরি, ব্যাটিংয়ে ঝলমলে দিনের শেষ আলোর স্বল্পতায়। ক্যান্ডিতে শান্তর পর মমিনুলের সেঞ্চুরি, ব্যাটিংয়ে ঝলমলে দিনের শেষ আলোর স্বল্পতায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।